সো হে গাইজ, হোয়াট ইজ আপ, কেমন আছো সবাই? আশা করি সবাই প্রচুর ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ভ্লগে সবাইকে আবার ওয়েলকাম। তো এখন আমি একটু বেরোবো, বাইরে যাবো, ঠিক আছে? এখন 6টা কি 6:30 বাজে, 6টাই বাজে। তো বেরিয়ে দেখি সব হচ্ছে, একটু খাওয়া দাওয়া করবো, তো চলো গিয়ে তারপর দেখাচ্ছি, চলো। সো ফাইনালি বাজারে চলে এসেছি, আর বাজার থেকে এখন যাচ্ছি হসপিটালের দিকে, ঠিক আছে? কারণ হচ্ছে ওর হচ্ছে হসপিটালে দরকার আছে, তো সেই দরকারটা সারতে যাবে, তাই ওর জন্য ওর সাথে যাচ্ছি, ঠিক আছে? এবার ওইখান থেকে তারপর আমরা বাজারের দিকে যাবো। তো হসপিটালে আসলে তারপরই মনে পড়ে যে আমার ভ্যাকসিন নেওয়া হয়নি, ঠিক আছে? তো মানে কুড়েমির জন্য আমি হসপিটালে আসি না, যে সাইকেল চালিয়ে আসতে হবে, এইসব লাইন দিতে হবে ভ্যাকসিনের জন্য। আর সবার ভ্যাকসিন মোটামুটি নেওয়া হয়েছে, আর আমার ফার্স্ট ডোজ বলো, সেকেন্ড ডোজ বলো, আর এখন থার্ড ডোজ কোনোটাই নেওয়া হয়নি। তো খুব তাড়াতাড়ি আমি ভ্যাকসিনটা নেবো, ঠিক আছে? তো খালি লাইনের দিক দেখলে হবে না, কারণ লাইনের দিক দেখতে গেলে আমার আর কি শ্মশানে লাগে। তো হসপিটাল পাড়ায় ওর বাবার পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টটা আনার জন্য গেছিলো, আর আমারও পাসপোর্ট করতে দেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনও বেরোয়নি, ঠিক আছে? মানে সেই ইনকোয়ারি ডিআইবি টিআইবি কিসব হয় না, সবই করা হয়ে গেছে, কিন্তু এখন আসেনি। তো এটা কবে আসবে তার জন্য একটু টেনশনে আছি। বাইরে চলে যাবো গাইস, বিদেশে চলে যাবো, সোজা ফ্রেন্ডস ক্যাফেতে যাবো, আর সেখানে গিয়ে টোটাল তোমাদের পুরোটা দেখাবো, চলো। এ ভাই তুই খাবি তো? আজকে পার্টি তেরি তারপ না। তো গার্লস স্কুলের পাশে আমার এক দাদার একটা ক্যাফে ওপেনিং হয়েছে, ঠিক আছে? তো সেখানে আগে যাব, যদি ওখানে মোমো পেয়ে যায় তাহলে আর ফ্রেন্ডস ক্যাফেতে যাব না। তো আমরা ভেবেছিলাম যে ইসের থেকে খাবো না, ফ্রেন্ডস ক্যাফে থেকে খাবো না, আমাদের এখানে একটা নতুন ক্যাফে ওপেনিং হয়েছে আমাদেরই দাদার, ঠিক আছে? তো এই যে সুমনদার, তো আমরা ভেবেছিলাম এখানে খাবো, কিন্তু আমরা মোমো চাচ্ছি, মোমোটা পাচ্ছি না এখানে। আজকে ওপেনিং হয়েছে, এখনও সেরকমভাবে ওদের মেনুতে আর কি সেরকমভাবে কিছু তোলে নেই, ঠিক আছে? তো আস্তে আস্তে দোকানটা ওপেনিং হোক, আর এই যে দোকানটা তোমরা আসলে আসতে পারো। তো আমরা এই দোকান থেকে চলে যাচ্ছি, আমরা এখন ফ্রেন্ডস ক্যাফেতেই যাচ্ছি আবার, ঠিক আছে? তো ফাইনালি আমরা ক্যাফেতে চলে এসেছি। তো আসার পর আমরা 5 মিনিট বসেছিলাম, কারণ পুরো ওই জায়গাটা হাউসফুল ছিল, ঠিক আছে? পুরো ঘোরা ছিল, এখন মোটামুটি ফাঁকা আছে, এখনও লোক আছে পেছনে। আর এখন বসেছি আমরা, মোমো খাবো, আর আর কি নেব, মোমো আর কি খাবো, মোমো আর কি। ও আচ্ছা, মিল্কশেক আছে? মিল্কশেক আছে, 50-40 যাই হোক, আমরা মোমো আর মিল্কশেক যদি কিছু পাই সেগুলোই খাবো আর কি, ঠিক আছে? আর এটা হচ্ছে ফ্রেন্ডস ক্যাফে, ঠিক আছে? এটা আমাদের ব্যাংকের সামনে, আর আমরা বেসিক্যালি খেলে এই দোকান থেকেই খাই, মানে মোমো বলো, বার্গার বলো, যেটাই বলো, আমরা এই দোকান থেকেই খাই, মানে সব দিনই, ঠিক আছে? এই দোকানটা ওপেনিংয়ের থেকে শুরু করে আমরা আজ অব্দি এই দোকান থেকেই খাই। আর চলো এবার খাবারটা আসুক, তারপর তারপর দেখাচ্ছি। 10 মিনিট হতে গেল, আর এখন আমাদের মোমো আসে, ঠিক আছে? এবার মোমো খাওয়ার জন্য এত অপেক্ষা করতে ভালো লাগে, তাও দোকানে বসে চোখের সামনে মোমো বানাচ্ছে, ঠিক আছে? বন্ধ আসছে না, ভালো লাগছে না, কখন আসবে? হ্যাঁ, এতক্ষণ বসে থাকা অন্য জায়গা দাদা, তো তো চলো। সো অ্যাট লাস্ট আমাদের মোমো চলে এসছে, কিন্তু আমার সুপের মধ্যে মাংস নেই, ঠিক আছে? তো সেই জন্যই তোর সুপের মাংসটা আমি নিয়ে নেবো। তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট, ঠিক আছে? তো আমরা ফ্রেন্ডস ক্যাফে থেকে বেরিয়ে গেছি। তো আমাদের ইচ্ছা ছিল আমরা মোমোর সাথে মিল্কশেক খাবো দুটো, ঠিক আছে? এবার মিল্কশেকের দাম হচ্ছে 40 টাকা করে, আর আমরা টোটালেই খাবো 40 টাকা, দুজন মিলে 20-20। তো মিল্কশেক না পেয়ে এখন আমরা একটু ইসের দিকে যাচ্ছি, আবার বাস স্ট্যান্ডে যাচ্ছি, মানে বাস স্ট্যান্ড আমার 2-3 বার ঘোরা হয়ে গেলো আজকে। 20 টাকা করে তো বললো, 40 টাকা করে বললো, আর ইসের মেন কার্ডে ছিল 40 টাকা। তো চলো দেখি 20-20 টাকার কী খাবার পাওয়া যায়, সেটাই খাবো। মানে আমাদের মানে মোদ্দা কথা হচ্ছে, আমাদের টোটাল আমি 50 টাকা দিচ্ছি, ও 50 টাকা দিচ্ছে, ঠিক আছে? তার মধ্যে মোমোতে 60 টাকা চলে গেলো, আর 40 টাকা আছে, সেই 40 টাকার কিছু একটা খেতে হবে, তো ওইটা খেয়ে তারপরে বাড়ি যাবো। আর এই হচ্ছে আমাদের বগুলার ট্রেন্ডস, ঠিক আছে? তোমরা আসলে আসতেই পারো, আর আমাদের ঠিক আছে, আমাদের বাজার ঠিক আছে, এইসব ট্রেন্ডস ফ্রেন্ডস আমাদের জন্য না। তো চলো টাটা।
সো আমরা 20-40 টাকার আমি একটা এটার নাম কি স্টিং নিয়েছি আর ও একটা ই নিয়েছে কি নিয়েছিস ভাই একটা বিফিস নিয়েছে ঠিক আছে বিফিসটা আমার পছন্দ কিন্তু আমি ভাবলাম একটা আছে দোকানে ওকে দিয়ে দিই তো বিফিসটা নিলো আর আমি এটা নিলাম ঠিক আছে তো চলো এটা এখন খাবো চিয়ার্স তো এবার বিফিস খাবো জো মেরা ও মেরা জো তেরা ও ভি মেরা তো এখন আমি ওর বিফিস বিফিসটাও খাবো ঠিক আছে আমি এই বিফিসটার জন্য কম্প্রোমাইজ করেছি ঠিক আছে কারণ বিফিস আমি সেই ভালোবাসি আমি সকালেও একটা খেয়েছি আর এখন একটা ছিল বলে আমি নিই ঠিক আছে টেন্ডা কর কি করে মিক্স করলে ভালো লাগবে না করে তো দেখবি ফার্স্ট টাইম তো এখন এটা ককটেল হচ্ছে ঠিক আছে খারাপ লাগবে না কারণ দুটো দুই রকম ফ্লেভার তো মানে গন্ধটা টেস্টটা একটু আলাদা লাগবে কিন্তু খারাপ লাগবে না তো এখন স্টিং আর বিফিজের ককটেলটা খাচ্ছি ঠিক আছে তো দুটোই টেস্ট করলাম এবার ককটেলের টেস্টটা দেখি কেমন লাগে তো চলো ককটেলই তো টেস্ট ভালো তো সেই তো এরপরে বাড়তে 15 টাকার একটা ওইটা একটা 20 টাকার এটা কিন্তু মিক্সড করে খেতে হবে ককটেল আসে না এই ককটেল লাগে না সেই সেই তোমরা টেস্ট করলে করতেই পারো সেই তো আজকের মতো এই ছিল ব্লগে আর এই থাকবে ঠিক আছে ওই টুকিটাকি যা ঘুরতে যায় সেইগুলোই ব্লগে নিয়ে আসি আজকের ব্লগটাও আমি ওর ফোনে শ্যুট করছি ঠিক আছে মানে নিজের কোনো ফোন নেই ভাবা যায় তো আমার ফোন একটা খুব তাড়াতাড়ি কিনবো ফোনটা ইচ্ছা আছে 10 দিনের মধ্যে কিনে নেবো ঠিক আছে তো কারণ 10 দিন পরে একটা ট্যুর আছে গাইজ একদম ঘুরতে যাচ্ছি সেই ব্লগটাও তোমাদের দেবো সেটাও দেখাবো চলো টাটা চলো ব্লগটা এখানে এন্ড করছি আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো চলো টাটা।